मॉर्निंग एवरीवन, वेलकम टू माय चैनल। आमी जुई। बंधुरा तुम्हरा केमन आछो? आशा करी तुम्हरा खूब खूब भालो आछो। बंधुरा आज के शुक्रवार, एखन बाजे सकाल 7টা। तुम्हारे संगे निये ब्लगटा स्टार्ट करछी। तो बंधुरा जारा से सब बंधु आमार मुस्लिम बंधु भाई बोन ओ बंधु आछो तादेरके आमी ईदेर अनेक अनेक शुभेच्छा जानाच्छी। कारण आज के रात पोहालेई कालकेर ईद शुरू हो जाबे। आर आमादेर तो एखाने मुर्शिदाबाद जानो हिंदू मुसलमान सबाई भाई भाई बंधु बंधु। तो जाइ होक बंधुरा, आमादेर एखाने ईदेर बाजार खूब शोरगोल चलछे, प्रचुर लाइट दिए सजानो होयेछे। तो जाइ होक, एसब गल्प तो आछेई बंधुरा। देखो सकाल थेके काजकर्म शुरू करे दिएछि। तो बंधुरा बोलते पारो परिस्थितिर चापे पड़ेई मानुष किन्तु एकेबारेई पाल्टे जाए। कारण आमरा छोटो थेकेई बोलते पारो एकटा स्वप्न निये माने तैरि हय जे आमरा बड़ो हये एई करब ओई करब सेई करब। अनेक स्वप्न चोखे निये आमरा किन्तु बड़ो होते थाकि, किन्तु परिस्थिति मानुषके अनेक समय जानो तो पाल्टे देय়। मेटेर गीताके मने पड़े तोमादेर? ভীষণ কথা বলা ছটফটে মেয়েটা কাউকে পরোয়া করত না, নিজের জীবনটাকে ভীষণ পারফেক্ট বলে মনে করত। এই মেয়েটাই একদিন হঠাৎ করে চুপ করে গেল। কেন জানো তো? পরিস্থিতির চাপে। একদিনে হয় না নিশ্চয়, সময় লেগেছে। মানুষের সময় লাগে, পরিস্থিতি পাল্টে দেয় সবাইকে। সবার মধ্যেই একটা গীতা আছে। একটা সময় নিজেকে গুছিয়ে উঠতে সময় লাগে, কিন্তু একবার যখন পারে সবটা সামলে নিয়েছে একা হাতে। একটা কথা খুব দেখি স্ট্যাটাসে, তুমি যেমন ঠিক তেমন থাকো, বাকি দুনিয়া মানিয়ে নিক। এটাই হয়ে এসছে সারা জীবন। হ্যাঁ, তোমাকে তোমার মতন থাকতে বলবে, কিন্তু বাকি দুনিয়াকে মানিয়ে নিতে হবে। কারোর দায় পড়েনি, বিশ্বাস করুন, কারোর দায় পড়েনি। অপ্রিয় হলেও এটাই সত্যি। আমরাও বোধহয় সবসময় সবাইকে সেই মানুষটা যেমন ঠিক তেমন করে মেনে নিতে পারিনি। খুব জেদি মানুষটার উপর বিরক্ত হয়েছি, বারবার অভিমান করা বন্ধুটাকে দূরে সরিয়ে দিয়েছি, মুড সুইং করা পরিবারের একটা মানুষকে ভীষণ বিরক্তিকর আখ্যা দিয়ে ওর হাত থেকে মুক্তি পেতে চেয়েছি। আমরা বদলেছি চাইতে বা না চাইতে, এটাই হচ্ছে পরিস্থিতি। 10 বছর আগের মানুষটার সাথে আজকের মানুষটার আকাশ পাতাল তফাত দেখা যায়। আজ ফেসবুকে নিজের পুরনো মেমারি আসলে নিজেরই হাসি পায়, যেন কেন আকাশ পাতাল তফাত। আগে আমি কি ছিলাম আর এখন আমি কি? সবচাইতে কথা বলা মেয়েটার খোঁজ নিন। অনেক গম্ভীর আজকাল সে, মেপে কথা বলে, কারণ পরিস্থিতির চাপে। চুপচাপ বসে থাকা ছেলেটার খোঁজ নিন, অনেকটা স্মার্ট। আসলে প্রতিটা ঘটনা আমাদের কিছু শিখিয়ে যায়। আমার এক মামা বলতেন, প্রতিটি ঘটনায় যা শিখছিস একটা ডায়েরিতে লিখে রাখিস, সময় পেলে পড়বি, বলবে নিজেকে একটু হলেও, এতে দোষের কিছু নেই। ডারউইন বলেছিলেন, যোগ্যতমের ঊর্ধ্বতন। পরিবেশের সাথে লড়াই করে যারা জিতে যাবে তারাই টিকে যাবে। আমরা তো রোজ লড়ে যাচ্ছি পরিস্থিতির সাথে, তবে সবচাইতে বড় লড়াইটা লড়ছি নিজের সাথে। নিজের উপর বিশ্বাস উঠেছে, নিজেকে বকছি, বোঝাচ্ছি, রাগ করছি, ভয় পাচ্ছি, নিজেকে বদলাচ্ছি, আবার বিশ্বাস করছি, কিন্তু পিছিয়ে আসছি না। দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছি, কখনো আয়নার সামনে পিঠ চাপড়ে বলছি না তুই পেরেছিস। কনস্ট্যান্ট বলে জীবনে কিছু হয় না, সবটাই বদলায়। একে একে বদলটা খুব স্বাভাবিক, এই জন্যই বলে পরিস্থিতি মানুষকে পাল্টে দেয়। শোনো, অভ্যাস বলে কিছু হয় না, এ পৃথিবীতে বদলে যাওয়াই হলো বেঁচে থাকা। তাই জন্য বলি পরিস্থিতির চাপে পড়ে মানুষ কতটা বদলে যায়, নিজেকে বদলে নেয়। আজকে আমি এত কথা বলছি, আজকে আমি ফেসবুকে এসে, আমি আজকে ইউটিউবে এসে তোমাদের সামনে গল্প করছি, কিন্তু আমিও একদিন ছিলাম খুব চুপচাপ। আমি সাধারণত ঘর থেকে বেরোতেই পারতাম না, আমি বলতে পারো একরকম সেকি ছিলাম। আমি আমার মায়ের হাত ধরে ছাড়া কোথাও যেতে পারতাম না, কিন্তু আজকে দেখো, আজকে আমি নিজের প্রচেষ্টায়, আমি নিজের চেষ্টায় কিন্তু তোমাদের সামনে আসি, গল্প করি, আমার নিজস্ব সমস্ত কাজকর্ম তোমাদেরকে দেখাবার চেষ্টা করি। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, মানুষকে পরিস্থিতি কতটাই বদলে দেয়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে বেশ কাজগুলোও করে নিলাম। আর দেখো, কাপড় জামা সব কাঁচা হয়ে গেল, কারণ ছেলে কাল পরশুর মধ্যেই চলে যাবে, ওরও কলেজ খুলে যাবে।
তো কাপড় জামা সমস্ত কাঁচা হয়ে গেল। এদিকে সবজি বেলাও দেখো দূরে চলে এসেছে, তো কিছু সবজি কিনে নিলাম, পটল নিয়ে নিলাম, আর লাউ বিক্রি করছিল। তো গরমের দিনে লাউ খুব ভালো, তো কোন লাউটা নেবো, বেশি বড় লাউ নিয়ে তো লাভ নেই, তাই জন্য একটা ছোট দেখেই লাউ নিলাম, কচি দেখে, কারণ বড় লাউ নিয়ে যদি আবার কচি না হয় তাহলে কেউ খেতে চাইবে না। তো এই দেখো সবজিপাতি সব কিনে নিলাম। এবারে একটু জলখাবারের দিকে যাই, যেহেতু সকালবেলা থেকে প্রচুর কাজকর্ম করছি বন্ধুরা, জলখাবার বানাতে পারিনি। তো ছাতু আনিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে দিয়ে, তো ভাবলাম আজকে ছাতু মুড়ি খাই, কারণ আমাদের ছাতু মুড়ি খেতে খুব ভালো লাগে, কিন্তু তোমাদের দাদা ভাই আবার ছাতু খেতে চায় না, সেই জন্য ওকে শশা পেঁয়াজ চানাচুর দিয়ে মুড়ি দেবো। আর আমরা দুই ছেলে আর আমি ছাতু মুড়ি পেঁয়াজ শশা সব কিছু নিয়ে খেয়ে নেবো, কারণ পেটটাও ঠান্ডা থাকবে এতে আর শরীরটাও ভালো থাকবে। তাহলে বন্ধুরা তাহলে জলখাবারটা খেয়ে নিই, তারপর তো বাড়ির সমস্ত কাজকর্মই আছে করে নেব। আর বুঝতেই পারছো এতটাই গরম পড়েছে, গরমে শরীর একদম খারাপ হয়ে যাচ্ছে। আর ছেলে বলছে মনে হয় ওর এক দুদিনের মধ্যেই কলেজ খুলে যাবে, জানি না কলেজ খুলবে কি না, কলেজ খুললে তো ও চলে যাবে। এইবারে এসছে তো বন্ধুরা বলতে পারো ছেলেটাকে ভালো মন্দ কিচ্ছু করে খাওয়ায়নি, কারণ নিজেরও শরীর ভালো ছিল না, আর ছেলেকেও গরমে কিছু ভালো মন্দ করে খাওয়াতে পারছি না যে যদি শরীর খারাপ হয়ে যায়। তো চলো বন্ধুরা এইসব করতে করতে এবারে খাওয়া দাওয়া হলো, এবার ভাবলাম যে বাসনকুসন যেগুলো আছে জলখাবারে সেই বাসনকুসনগুলোও মেজে নিই, কারণ একটা একটা করে কাজ না এগোলে না বন্ধুরা কাজ পড়েই থাকে, তখন আমারই হয়ে যায় চাপ, যত বেলা বাড়ে না ততই বলতে পারো যে আমার মানে গরম লাগতে লাগে। তো দেখো জলখাবারে বাসনকুসনগুলোও মেজে নিচ্ছি, আর নিচের ঘর দুয়ো যেটুকু মোছামুছি হয়েছে, উপরের ঘরগুলোও কিন্তু নোংরা হয়ে পড়ে আছে, সেগুলোকেও পরিষ্কার করতে হবে। ছুটির দিন মানেই জানো তো বন্ধুরা বেশি কাজ, হ্যাঁ, কারণ সবাইকে বলে উঠতে পারি না যে এটা করে দাও ওটা করে দাও। হ্যাঁ, তোমাদেরকে তো যেটা বললাম পরিস্থিতি, পরিস্থিতি মানুষকে কোথায় নিয়ে যায়। ছোটবেলায় কত কি ভাবতাম জীবনে বড় হয়ে এই হব ওই হব সেই হব, কিন্তু সে আর কিছুই হওয়া হলো না। বলতে পারো আমরা তিন ভাই বোন, আমাদের আমার দাদা বোন সবাই চাকরি করে, কিন্তু আমি বলো পরিস্থিতির চাপে পড়ে আমারই আর কিছু হওয়া হলো না। আজকে বলতে পারো যে পরিস্থিতির চাপে পড়েই আজকে আমি এই ইউটিউবে তোমাদের সামনে আছি। তো যাই হোক, তাই এতে আমার কোনো মন খারাপ নেই বন্ধুরা, আমার এমনিভাবেই দিন চলছে, যেন তোমরা আমাকে সাপোর্ট করো আর আমি যেন ভালো থাকতে পারি সবাইকে নিয়ে, এটাই আমার মূল ইচ্ছা আর কিচ্ছু না। আর যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাসনকুসনগুলোও দেখো মেজে নিলাম। এবারে চলো অন্যান্য কাজের দিকেও যাওয়া যাক, এই বাসনপত্রগুলো এবারে ঝুড়ির মধ্যে জল ঝরাতে রেখে দেবো। আর এদিকে দেখো সকাল থেকে যেসব কাপড় চোপড়গুলো কেচেছিলাম বন্ধুরা, এতটাই রোদের তাপ, দেখতে পাচ্ছ কত কাপড় কেচেছিলাম। তো যাই হোক, তোমাদের দাদা ভাই আর ছেলে একটু সাহায্য করেছিলো কাপড়গুলো মিলে দিতে, কিন্তু এতটাই রোদের তাপ সব কাপড় মনে হচ্ছে শুকিয়ে গেছে দু একটা ছাড়া। তো এগুলোকেও তুলে রাখতে হবে, হাওয়াও দিচ্ছে একটু ফুরফুর করে, জানি না বৃষ্টি হবে কি না। তো উপরের ঘরগুলো দেখো দুদিন থেকে মোছা হয়নি, সেই এসি লাগিয়ে গেছিলো, তারপরে আমি একদিন আমি মুছেছিলাম, তারপর ছেলে একবার মুছেছিলো যেমন তেমন করে। তো যাই হোক, আমিও আবার উপরের ঘরগুলোও মুছে নিলাম। এই করতে করতেই জানো তো বন্ধুরা আমার কাজে মানে বেড়ে যায়, আর এত বড় ওই ঘর না, মানে ছুটির দিন থাকলে আমি তাড়াহুড়ো করে কাজ করতেও পারি না, আর যেন আরও দেরি হয়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, ঘরটা মুছে নিই। তোর মোছা হয়ে গেল, তারপরে ভাবলাম যে এই যে যেগুলো পাপোশ ছিল না, সেই পাপোশগুলো যেন তো ওয়াশিং মেশিনে দিয়েছি কাচতে, কারণ ওগুলো তো প্রচুর ধুলো ধুলো হয়ে গেছে, আর কাপড় জামাগুলো সব শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রচুর রোদের তাপ। তো ভাবলাম কাপড়গুলো গুটিয়েই নিই, তারপর স্নান করবো, কারণ কাপড় গোটাতে গিয়ে তো আবার ঘেমে যাব, তাই জন্য আমি কাপড়গুলো গুটিয়ে নিচ্ছি, কারণ ছেলেকে এখন বলতে পারছি না যেহেতু ছেলের অনলাইন ক্লাস চলছে, আর তোমাদের দাদা ভাই তো নেই বাড়িতে, ও তো ছুটির দিন থাকলেই বুঝতেই পারছো কোথায় কোথায় চলে যায়। তো যাই হোক, আমি ভাবলাম কাপড়গুলো গুটিয়ে নিই, আর যদি রোদের মধ্যে ফেলে রাখি না বন্ধুরা সব কাপড়ের রং চটে যাবে, আর দেখবে বেলা তিনটে পর্যন্ত এমনিভাবেই পড়ে থাকবে, কেউ আর কাপড়গুলো গুটাবে না।
तो जाए हो कपड़गुलो गुटिए निलाम। देखो कतटा कपड़ केचेछिलाम देखते ही पाच्छो तो। एबार कपड़गुलो एखन जड़ो करे राखि ठंडा होक परे अवश्य एगुलोके गुछिए नेब एखन अवश्य समय नेई। तो देखो सानटान करे निलाम सानटान करे एबारे चुलटुल आँचड़े नि बंधुरा চুলটুল আঁচড়ে নিয়ে সিঁদুর টিঁদুর পরে নিয়ে তারপরে নিচে যাব। রান্না আছে পুজো আছে সমস্তটাই অবশ্য আজকে ছেলেকে বলেছি পুজোটা করে দিতে, দেখা যাক করে দেবে কি না। অবশ্য ছেলের মানে পড়াশোনা হবে তারপর করবে। আর চান করে বন্ধুরা এই গরমের দিনে এতটাই আরাম লাগে কি বলবো। আজকে অবশ্য জানো তো বন্ধুরা একটু মেঘ মেঘও করছে, দেখা যাক কি হবে। মেঘ করলেই ভালো, শরীর আর মানে চলছে না এই গরমে বলতে পারো তো। ঠিক আছে বন্ধুরা চুলটুল আঁচড়ে নি। দেখতে পাচ্ছ আমার হালুম আর আমার নীলটু সোনা দুজনাতে খেলা করছে, মারামারি করছে, আর কুট্টুস কিন্তু ওদেরকে দায়িত্ব দিয়ে দিব্যি নিজে ঘুমাচ্ছে। তো কলতলার মধ্যে এতটা গরম, এই গরমের মধ্যেই দেখছো ওদের খেলা কিন্তু শেষ হয় না। এখনই খেলা করবে তারপরে দেবে ভঁস ভঁস করে ঘুমাচ্ছে। তো যাই হোক এবার দিকে দেখো রান্নাও চাপিয়ে দিয়েছি। তো ভাবলাম যে কটা মাছ ছিল বাড়িতে তো মাছের টকই বানিয়ে নেবো, কারণ গরমের দিনে না টকটা খেতেই ভালো লাগছে। তো দেখো মাছগুলো ভেজে নিই আগে। আর ফ্রাই প্যানে দেখবে আমি এই জন্যই ফ্রাই প্যানে রান্না করতে চাই না, ফ্রাই প্যানে রান্না করতে গেলে না তেলটা দেখবে একদিকে দাঁড়িয়ে যায়, গোটা ফ্রাই প্যান জুড়ে হয় না, কারণ অল্প তেলে রান্না করি তো, সেই জন্য তেলটাও মানে একদিকে এক সাইডে হয়ে যায়। ওই জন্যই আমি কড়াইয়ে রান্না করার চেষ্টা করি। আর দেখবে ফ্ল্যাট ফ্রাই প্যান বলো আর কড়াই বলো তেলটা দেখবে একদিকে দাঁড়িয়ে যায়। তো যাই হোক বন্ধুরা মাছগুলো ভেজে নিই, তারপরে একটু তেঁতুল দিয়ে টক করব, কারণ আমাদের বীরভূমের লোকরা না তেঁতুলের টক খেতে খুব ভালোবাসে। আর মাছগুলো একটু ভালো করেই ভেজে নিই। আর গরমে এই মাছ ডিম মাংস খেতে একদমই ভালো লাগছে না, কিন্তু এগুলো না খেলে জানো তো নষ্ট হয়ে যাবে। তো তিন পিস দেখো কাটা মাছ ছিল আর তিন পিস বন্ধুরা এই পাবদা মাছ ছিল। তো সমস্ত মাছটাকেই আমি টক করে নেব। তো বলতে পারো রান্নাঘরে থাকা মানে নিজের জীবনটা মানে দিয়ে দেওয়া। কিন্তু দেখো জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি অনেকটাই মেঘ করেছে বন্ধুরা। তোমাদের দাদাভাই চিৎকার করে বলছিল যে দু এক ফোঁটা নাকি বৃষ্টিও পড়েছে। তো ভগবানকে ডাকছি যেন বৃষ্টি হয়। কালকে আবার ঈদ আছে, ওরাও একটু শান্তি পাবে। ওরা প্রচণ্ড রোজাতে কষ্ট করলো, এই গরমের মধ্যে এতটা কষ্ট করে রোজা করলো। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাছের টকটাও করে নিচ্ছি, ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন, লঙ্কা হলুদ, এদিকে দেখো তেঁতুলের জলটাও দিয়ে দিলাম মাছের মধ্যে। এবারে মানে টকটা বানিয়ে নিলাম, এই টকটা ফুটে উঠুক বন্ধুরা। দেখো আজকে কি কি মেনু ছিল, গরমে কিছু ভালো লাগছে না, নিম বেগুন করেছিলাম, আর একটু দেখো পেঁয়াজ শসা লঙ্কা দিয়ে রায়তা বানিয়েছিলাম দই দিয়ে, আর বানিয়েছি এদিকে দেখো পাঁচমিশালি কুমড়ো দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি মতন বানিয়েছিলাম, আর এদিকে মাছের টক করেছি। অবশ্য দুবেলার জন্যই করেছি, কারণ রাতেও আমরা পান্তা ভাতই খাবো। তো আজকের এগুলোই মেনু ছিল বন্ধুরা। গরমে আর এর থেকে বেশি কিছু ভালোও লাগছে না, খেতেও ইচ্ছা করছে না।
তো দেখো সন্ধে হয়ে গেছে বন্ধুরা, তো ভাবলাম যে সন্ধেবেলায় সন্ধেটা জেলে দিই ঠাকুরকে, তারপরে তো অন্যান্য কাজকর্ম আছেই। তো ওই দেখো ঠাকুর কাছে প্রদীপটা ধরিয়ে দেবো, প্রদীপটা দিয়ে ধূপকাঠি দিয়ে দেবো ঠাকুরের কাছে সন্ধেটা দিয়ে, তারপর চাটা করব। তোমাদের দাদাভাই অবশ্য গরমে এই চাটা খেতেও ইচ্ছা করছে না, শুধুমাত্র তোমাদের দাদাভাইকে একটু চা বানিয়ে দেবো, আমি আর আমার ছেলে খাবো না বলেছি চা। তো যাই হোক বন্ধুরা, সন্ধেটা দিয়ে দিই। ওই দেখো কিছুক্ষণ আগে একজন কাস্টমার আমাকে কিছু শাড়ি দিয়ে গেল, কাজ বাড়লো এই গরমে, মানে ঈদেরই শাড়ি, কিন্তু আমি বলেছি ঈদের মধ্যে তো ঈদ তো কালকে, আমি তো করতে পারবো না, তাই বললো না না তাড়াহুড়ো নেই করে দিতে। তো আমার চেনা জানায় দেখো চারটে শাড়ি দিয়ে গেছে, তো এই শাড়িগুলো সব পারপিকো করে দিতে হবে, আর ব্লাউজ বানিয়ে দিতে হবে চারটে শাড়িরই, আবার চারটে ব্লাউজ চার রকমের বানিয়ে দিতে হবে, মানে খাটনি বাড়লো আর কি। তো যাই হোক তোমাদের দাদাভাইকে বললাম যে এই শাড়িগুলো সব পাট সুতো আর লাইলিন এনে দিতে, কারণ কালকে থেকে তো ঈদ, ঈদে বুঝতেই পারছো দোকানপাট সবই বন্ধ থাকবে, এখানে তো মুসলিম বন্ধু বেশি আমাদের, এখানে দোকানদাররাও মুসলিম অনেকেই। তো যাই হোক দোকান বন্ধ থাকবে, কিচ্ছু আর পাওয়া যাবে না, যেহেতু হাতে কাজ নিয়েছি কাজগুলো তো করে দিতেই হবে বন্ধুরা। তো দেখো এই ব্লাউজ পিসগুলো কেটে তোমাদের দাদাভাইকে একটু দোকানে পাঠাবো, দোকান থেকে অবশ্যই দেখো ব্লাউজ পিসগুলো কেটে নিয়েছি, এগুলো এখন লাইলিন সুতো তারপরে তোমার পাড় সব কিছুই আনা করাই বন্ধুরা, তারপরে আস্তে আস্তে কাজও করতে হবে, তোমাদেরকে ভিডিওও দিতে হবে, সব কিছুই করতে হবে। এদিকে দেখো তোমাদের দাদাভাই সব কিছু এনেছে, সঙ্গে এনেছে আমের রসগোল্লা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সঙ্গে কালকে নতুন ভিডিও বা নতুন ব্লগে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের মতন টাটা, বাই, গুড নাইট।